বাইকে চেপে ঘুরছেন জেলা পুলিশ সুপার, কথা বলছেন স্থানীয়দের সাথে। নারী সুরক্ষায় পদক্ষেপ বারাসাত জেলা পুলিশের। নারী সুরক্ষায় এদিন মধ্যমগ্রাম দেখল এক অভিনব ছবি। রাজ্যে এই প্রথম পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও নিজেদের গাড়ি ছেড়ে দুই চাকায় টহলে বের হলেন। শুনলেন এলাকার মহিলাদের অভিযোগ, সাথে ছিল পুলিশের মহিলা উইনার্স টিম সহ মধ্যমগ্রাম থানার পুলিশ কর্মীরা। দু চাকায় সাওয়ারি বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার প্রতিরক্ষা ঝাড়খারিয়া, সঙ্গে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। এদিন সন্ধ্যা থেকে টহল দিলেন মধ্যমগ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ ছিলেন মহিলাদের সুরক্ষায় ব্যবহার করা উইনার্স টিমের মহিলা আধিকারিকেরাও। এদিন সন্ধ্যে থেকেই মধ্যমগ্রামের রাস্তায় নেমেছিল জেলা পুলিশের বিশেষ বাহিনী। কিছু কিছু সময় এই এলআইসির মুখ থেকে আমাদের 9 নম্বর গেটের ওদিকটা যাওয়ার যে রাস্তাটা, ওই জায়গাগুলো কিছু কিছু সময় লাইট অফ থাকে, অন্ধকার থাকে, আর ওই গলিটা ভীষণভাবে ফাঁকা থাকে। এখন সন্ধ্যের দিকে হয়তো কিছু লোক থাকে, একটু রাতের দিকে যখন মেয়েকে পড়িয়ে নিয়ে ফিরি 9টা বেজে যায়, তখন তো আরও ফাঁকা থাকে, আমরা একটু তো ভয় লাগে। রাজ্যে চলা বর্তমান পরিস্থিতি পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে যখন সোচ্চার চারিদিকের মহিলারা, স্থানীয়দের মতে সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বেরিয়ে পুলিশ সুপার ভরসা যোগানোর চেষ্টা করলেন এই অভিনব উদ্যোগের মধ্য দিয়ে। বারাসাত পুলিশ জেলার প্রধান দুই আধিকারিক যখন মহিলা, তখন বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের অভিযোগ শুনে বেরিয়ে পড়ে দুই চাকা নিয়ে। উনি সাপোর্ট দেবে আমাদের, বুঝতে পারছি সব কিছু, তাও তো ভয়ে গুটিয়ে আছি। হ্যাঁ, এরকম যদি সব কিছু যদি সুযোগ পাই, সুবিধা হয়তো একটা দুটো যদি সেরকম পাই, তাহলে আমরা লড়বো, আমরাও তো লড়বো, কিন্তু এখনো ভয়ে গুটিয়ে আছি। হ্যাঁ, একশোবার এরকম যদি পুলিশ যদি থাকে সব জায়গায়, তাহলে তো আরো আমরা তো সাহস। হ্যাঁ, বিশরপাড়ায় স্টেশন, মেয়েকে পড়াতে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আগে আগে একা ছেড়ে দিতাম, এইসব দেখে এখন আর ছাড়ি না, ভয় পাচ্ছি। জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাছে পেয়ে মধ্যমগ্রামের মহিলারা নানান প্রশ্ন সহ এলাকায় চলা পরিস্থিতি সম্বন্ধে জানালেন পুলিশের প্রশাসনিক কর্তাকে। অ্যাওয়ারনেসটাই দরকার, এরকম হলে আমরা তো বাড়িতে 10টা 11টাতেও ঢুকি। হ্যাঁ, আর না এটা ছিল না, না এটা তো সবসময় আমরা ভয় পাই, এখন তো যেন আরও বেশি ভয় হয়। এই যে কোনো সংস্থা হচ্ছে, এই যে ম্যাম এসছে, এগুলো তো এই অ্যাওয়ারনেস গুলোই দরকার, কারণ এই জিনিসগুলো তো বেড়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এ তো আর কমছে না, বছর বছর ধনঞ্জয় জন্মাচ্ছে, বছর বছর এরম হচ্ছে, তা এইটা তো বন্ধ হওয়া উচিত, একটাই আমরা চাই এটা শাস্তি হোক। এদিন উর্দি পরে মাথায় হেলমেট দিয়ে মধ্যমগ্রামের রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরলেন প্রতিরক্ষা ঝাড়খারিয়া সহ জেলা পুলিশের দল। শুধু হেল্প, লোকাল থানা শুধু হেল্পলাইন নাম্বার দেবে আর লোকাল থানার নাম্বার দেবে। কিছু কিছু সময় এটা হয় কি লোকাল থানার ল্যান্ডলাইন নাম্বারই ব্যস্ত আসছে, তো কোথায় যাবে কমপ্লেনেন্ট? তো জেলার কন্ট্রোল নাম্বার 112 কিছু না কিছু তো পেয়ে যাবেন, প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেয়েদের আমি অনেক আগে আমি উই হ্যাভ লঞ্চ ইট, আই থিঙ্ক কি লোকের কাছে ও নাম্বার নেই, আমি ওটাকে বি পাবলিসাইজ করবো, স্পেশালি ইন আর্বান এরিয়াস যেখানে মেয়েদের কোচিং পড়তে বিকালে আসছে, অভিভাবক সব সময় আসতে পারবে না। ঠিক, আমার উইনার্স টিম আছে, বাট পুলিশের বি একটা লিমিটেশন থেকে যায় কি সব সময় থাকতে পারবে না, বাট এটলিস্ট আগর আমার নম্বর আপনার কাছে আছে, এটলিস্ট ইউ ক্যান রিচ আস, দিস ইজ আওয়ার টার্গেট। এই জন্য আমি আজকে এখানে এসেছি নিজে দেখতে কি বিকালে কী রকম সিচুয়েশন হয়, আড্ডা মারছে কি লোক, এনাকে বি বুঝাতে হবে, সিফ মেয়ের অভিভাবক জন্য নেই, যে আমার ছেলে বি আছে, যে ছেলেদের আছে একটু আড্ডা বাড্ডা মারে, ওনাকে বি বুঝাতে হবে কি
ये सबेर संगे सब एकटा ही परिवार अच्छे सबेर संगे सबके एक साथ ये लड़ाई लड़ते हो बे एक तो जो मेदेर गार्जियंस अच्छे उन्हीं एक तो चिंतित अच्छे निकुन तो पुलिस अभिभावक स्टूडेंट सबई के संगे निये एक इटा के एज ए सोसाइटी लड़ते हो बे ब्यूरो रिपोर्ट न्यूज स्नोमैन्स लैंड मध्यम ग्राम নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা